মিডিল ইস্ট মনিটরের চাঞ্চল্যকর তথ্য বিন মুকরিনের হেলিকপ্টারকে আঘাত করা হয় বিন সালমানের নির্দেশে সৌদি প্রিন্সের হেলিকপ্টারে নিশানা করা হয় বিন সালমানের নির্দেশেই এমন এক চাঞ্চল্যকর প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর বলছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মেনে নেননি বিন মুকরিন নিউ খালিসকে বরাদ্দ দিয়ে এমন তথ্য দাবি করেছে মিডল ইস্ট মনিটর প্রিন্স বিন মুকরিন ও তার ঘনিষ্ঠ সাত সহযোগীকে নিয়ে যে হেলিকপ্টারটি সৌদি আরব ছেড়ে যাচ্ছিল তা গুলি করে ভূপাতিত করা হয় বিশ্বস্ত সূত্রে উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে বিন মুকরিন সম্প্রীতি এক হাজার সৌদি প্রিন্সকে চিঠি দিয়ে বিন সালমানকে ক্রাউন প্রিন্সের পদ থেকে পদচ্যুত করতে ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সূত্রটি আরও জানায় বিন মুকরিনকে বহনকারী হেলিকপ্টারটি ভূপাতিত করে বিন সালমান এ পরিষ্কার বার্তা দিলেন তার সমালোচক ও বিরোধীদের তিনি ছেড়ে কথা বলবেন না সৌদির একটি রাজপ্রাসাদে নিহত বিন মুকরিনের লাশ তার পিতা প্রিন্স মুক্রিনকে বহন করতে দেখা যায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পিতার কাঁধে সন্তানের লাশ পাথরের চেয়েও ভারী এ প্রবাদ বাক্যটির এক করুণ উদাহরণ হয়েছে ছবিটি গত সাত নভেম্বর তোলা হয় ছবিটি পাঁচ নভেম্বর হেলিকপ্টারটি ভূপাতিত হলে বিন মকরিন নিহত হন গত রোববার সন্ধ্যায় সৌদি মিডিয়া জানায় হেলিকপ্টার ভূপাতিত হয়ে সৌদি প্রিন্স মনসুর বিন মকরিন ও সাত সহযোগী নিহত হয়েছে যাদের মধ্যে সরকারি শীর্ষ কর্মকর্তা ছাড়াও একজন মেয়র ছিলেন হেলিকপ্টারে তাদের ওঠার পূর্ব মুহূর্তে একটি প্রকাশ করেছে আল আরাবিয়া দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে